বন্ধুরা, সকাল এখন 11টা বাজে। এখন এই যে রান্নাঘরে যাচ্ছি, এখন সকালের খাবার করে আজকে একটু দেরি হয়ে গেল, তারপরে দুপুরের রান্না করব। তোমাদেরকে দেখাবো অল্প অল্প করে। আর তোমরা কেমন আছো বন্ধুরা? আমি জানি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এখন ওই যে আজকে কলমি শাক দিয়ে মুসুর ডাল রান্না করব, তোমাদেরকে একটু দেখাবো। আর আমাদের ঘরের পাশে এর আগে দেখিয়েছিলাম না তোমাদেরকে, মেলা হচ্ছে, শ্রাবণী মেলা, সেখান থেকে কি নিয়ে আসলাম আমি তোমাদেরকে একটু দেখাবো, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তোমরা দেখছো না, এই মুসুর ডাল বসিয়েছি, এই মুসুর ডাল দিয়ে কলমি শাক রান্না করব। লবণ দেওয়া হয়ে গেছে, হ্যাঁ, ডালটা সিদ্ধ হতে থাক, আমি রসুন কেটে নিয়ে আসি, রসুন আর কাঁচা লঙ্কা, ডালটা একটু সিদ্ধ হলে তারপরে দিব। এখন রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ডালটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে শাকটা দিব। বন্ধুরা, ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে শাকগুলি দিয়ে দিব। শাকগুলি দিচ্ছি, এটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে সম্বাদ দিব। এখন হলুদটা দিয়ে দিচ্ছি, দিয়ে নামাবো, হয়ে গেছে, এখন সম্বাদ দিব। তেলটা গরম হয়ে গেলে এখন রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিব। অনেকে শুকনা লঙ্কা দেয়, কিন্তু আমি কাঁচা লঙ্কাই দিলাম। তারপরে সম্বাদটা দিয়ে দিব। এখন কালো জিরে দিচ্ছি, বন্ধুরা আমার রান্না শেষ, এখন কটা বাসন আছে মেজে, তারপরে তোমাদেরকে মেলা থেকে কিনে আসলাম ওগুলি দেখাবো। বন্ধুরা, আমি যে শ্রাবণী মেলাতে গেছি না, ওখান থেকে কি কি নিয়ে আসছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে এই চারটা কাপ নিয়ে আসছে, এই যে দেখা যাচ্ছে কি না দেখো, এই যে এই যে এই কাপগুলি গোল গোল কাপ। তারপরে আরও এদিকে আরও চারটা নিয়ে আসছে, এই যে কাপ, তারপরে যে এই প্লেটগুলি নিয়ে আসছি, তারপরে ছোটো ছোটো এই যে এই বাটিগুলি নিয়ে আসছি, তারপরে দেখো এই যে গীতা, এই যে ছোট ছোট গীতা, এই যে এই যে ছোট ছোট গীতা, এই গীতাগুলি নিয়ে আসছে। তারপরে মেলাতে যে লটারি হয় না, ওই লটারিতে এই যে এই দুটো পেয়েছি, 20 টাকার লটারি। আর হচ্ছে এই মেলাতে শান্তিনিকেতনের দোকান আসছে, ওই শান্তিনিকেতন থেকে এই যে এই ব্যাগটা কিনেছি, এই যে এই যে কেমন হয়েছে বন্ধুরা দেখো তোমরা। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, এই যে আরো অনেকদিন থাকবে এই মেলা।